আজকে আমরা বানাবো বাঙালি স্টাইলে বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য আমরা সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন, নিচ্ছি শুকনো লঙ্কা, লেবু, নিচ্ছি সাই গরম মশলা, বাটার, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন নিচ্ছি আদা রসুনের বাটা, নিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর নিচ্ছি হলুদ। আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। আমরা সবার প্রথমে মাংসের ভিতরে 1 চামচ আদা আর 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো গুঁড়ো লঙ্কা, আমরা এটা 2 চামচের মতন দিলাম। এরপর আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আপনারা চাইলে এর ভিতরে দইও অ্যাড করতে পারেন, আমি এখানে দই ছাড়া রান্না করছি। হলুদ দেওয়ার পর আমরা এতে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন আমরা হাফ দিচ্ছি এখন মেশানোর জন্য, আর হাফ পরে দেব। আর এতে দিচ্ছি হাফ লেবুর রস, লেবুর রসটা একদম চিপে আমি এই পুরো লেবুর রসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এতে এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় মশলাটা বাকি না থেকে যায়। আমরা এই বাটার চিকেনটা বানাচ্ছি বাঙালি স্টাইলে, তো এতে আমরা সবচেয়ে যে বেস্ট জিনিস হচ্ছে এটা আমরা মাখিয়ে 30 মিনিট অবধি রেখে দিতে হবে, যাতে এর স্বাদটা সবচেয়ে ভালো হয়। এবার আমরা ঢাকা দিয়ে 30 মিনিট অবধি রেখে দিচ্ছি। বাটার চিকেনের মশলার জন্য আমরা প্রথমে কড়াইয়ে দিচ্ছি 1 চামচ তেল, এবং তেলটা গরম হওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সমস্ত পেঁয়াজ। পেঁয়াজটা আমরা রান্না করব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ হয়েছে, এবার আমরা এতে দিচ্ছি পরিমাণ মতন শুকনো লঙ্কা, এটাকে ভালো করে আমরা এখন নেড়ে চেড়ে নেব। এবার এতে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে টমেটোর সঙ্গে সমস্ত তেল যাতে মিশিয়ে যায় এরকমভাবে আমাদের ভালো করে নাড়তে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমরা ভাজাটা থালায় নামিয়ে নিয়ে মশলা করে নেব। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তেলটা গরম হয়ে আসলে সমস্ত মাংস হাফ ভেজে নিতে হবে। আমরা মাংসটা কম করে 3 থেকে 4 মিনিট অবধি ভাজব। ভাজা হয়ে এসছে আমাদের, এবার আমরা এরপরে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বাটার, গরম মশলা আর তেজপাতা। এবার এরপর দিয়ে দিচ্ছি মশলা, আমরা মশলাটা 5 মিনিট অবধি ভাজব। মশলা ভাজার সময় সবসময় নাড়তে হবে যাতে নিচে পুড়ে না যায়। আমাদের 5 মিনিট হয়ে এসছে, এবার আমরা এতে দিয়ে দিচ্ছি ভাজা মাংসটা। মাংসের সঙ্গে মশলা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে ভালো করে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা 1 মিনিট অবধি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আর একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে 10 মিনিট। 10 মিনিট অবধি আমরা এটাকে ভালো করে রান্না করব। রান্না হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো আমরা শাহি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে আবার 1 মিনিট অবধি। শাহি গরম মশলা দেওয়ার ফলে এর খুব সুন্দর গন্ধ বেরায়। শীতকালে বাটার চিকেন রুটি ভাত সমস্ত কিছুর সঙ্গে খাওয়া যায়, আপনারা এটা নিশ্চয়ই ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে বাঙালি স্টাইলে চিকেন রান্না। 1 মিনিট হয়ে এসছে, এবার আমরা এটা 1 মিনিট অবধি ফুটবে, এবং এই সবার শেষে আমরা দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা অপশন আপনারা চাইলে নাও দিতে পারেন, কারো ধনে পাতা পছন্দ হয়, কারো ধনে পাতা পছন্দ হয় না। শীতকালে এখন সমস্ত রকমের সবজি পাওয়া যায়, তো আমরা এই ধনে পাতাতে দিয়ে দিচ্ছি, এতে আরও ভালো স্বাদ হয় বাটার চিকেনের। বাটার চিকেনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো বাটার, তো আমরা এই রান্নায় যে বাটারটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমুল বাটার চিকেন। এবং সবার শেষে আমরা সামান্য পরিমাণের বাটার এর উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আমরা। আমাদের রান্না শেষ, তো আপনারা এটা রুটি ভাত এদের সঙ্গে খেতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আরও অন্যান্য ভিডিওর জন্য। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।